গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এখন বাজে সকাল 7টা। আমি সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে হচ্ছে, দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, বুঝলে তো। আমার রান্নাঘরে তো জানো মঙ্গলবার মানে নিরামিষ রান্নাবান্না হয়। তো আজকে যথারীতি নিরামিষ রান্নাবান্না হচ্ছে। আমি একপাশে ডালটা, এই যে মসুর ডাল ছুঁকে দিলাম, তো আর একপাশে আমি ওপাশে দেখলে পোস্ত ছুঁকে রেখেছি। পোস্তটা হচ্ছে এখন, আর এপাশে ডালটা চাপিয়ে দিয়েছি। আর তো এগুলো হতে হতে আমি ওপাশে কুদলি কাটবো। তো এটা হোক, এপাশে আমি কুতলিটা কেটে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো এই যে পোস্ত হচ্ছে, পোস্তটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। পোস্তটাকে আমি এবার নামিয়ে নেব। সেপাশে তোমাদের দাদাভাইও চলে এসছে, ডাকছে। তো দেখো এই যে চলে এসছে, ডাকছে মানে হচ্ছে, দেখো আজকে স্কুল যায়নি, স্কুল ছুটি আছে, মানে স্কুলের কিছু কেনাকাটা বাইরে এখানে আছে টাউনে, তাই সে স্কুলে মানে যায়নি, বাড়িতে আছে। তো দেখো ইডলি নিয়ে এসছে, এখন বাজে 8টা। তো ইডলি নিয়ে এসছে, ইডলি খাবো আমরা সবাই মিলে। তো দেখো এই যে বেটুও আছে, বেটু স্কুলে যায়নি, তার কারণ গতকাল স্কুলের প্রোগ্রাম ছিল, শারদীয় উৎসব ছিল, তো সেই কারণে ও স্কুল গেছিলো, আর তাই আজকে ছুটি দিয়েছে ওদের। তো তাই সবাই একসঙ্গে আছি, ইডলি খাবো বসে আর কি। তো ইডলি নিয়ে এসছে, ইডলি এই জন্য আমি শার্ট পরে দিচ্ছি। আমার রান্না ওপাশে অনেকটাই এগিয়ে দিয়ে এসেছি। তবে কলেজের বোনরাও আজকে কলেজ যাবে, ঠিকই পরীক্ষা আছে ওদের, তবে ওরা এসে 1টা-1.5টার দিকে খাবে। তো আজকে খাওয়ার কারোরই তাড়া নেই, তাই আমি ভাবলাম তাহলে নিজেই টিফিনটা করে নিই আমরা সবাই মিলে একসঙ্গে, তাহলে তারপর আর বাকি রান্নাগুলো করবো আর কি। তো ছোটুও দেখো যথারীতি উঠে পড়েছে আজকে, তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে নিয়ে বসিয়েছি। খাবে কি না জানি না, মানে ভয়েস ওভার দিচ্ছে, তাই বলতে পারছি যে ও খেলো না, একেবারেই খেলো না, ওর ভালো লাগলো না, ওটা কেন জানি না। তো জাগিয়ে সকাল সকাল তো স্পাইসি কিছু খাবো না, তবে ইডলিটা খাওয়া যেতেই পারে। তো তাই ইডলিটা খেলাম, বেশ ভালো লাগলো। তো জাগে, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে চামচ দিয়ে দিলাম ওদেরকে, আর তোমাদের দাদাভাই ওপাশে খাচ্ছে, আর এই পাশে মা খাচ্ছে, আর আমরা এই যে খাবো। মা তো আসলে নিচে বসতে পারে না, মায়ের তো হাঁটুর সমস্যা আছে, তোমরা দেখেছো অনেকে, আর পুরনো বন্ধু যারা আছো তারা তো জানো ভালো করে মায়ের আর্থারাইটিস আছে, তাই মা নিচে বসতে ওঠা বসা করতে পারে না। মা এমনি ওই খাটে বসে খায়, চেয়ারে বসে খায়, তো টেবিল চেয়ারে বসেও কখনো খায়। তো খাওয়া দাওয়া শেষ, এই দেখো ছোটোর জন্য আমি এখানে কি বলে ওটা শেরিগুলো রেডি করে নিয়েছি, আর জল নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দিয়ে চলেও এলাম। তো এখানে দেখো আমি মশারি মানে বিছানাগুলো তুলে নিচ্ছি। তো তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো আমি বসে বললে বলতে পারতাম ঠিকই, কিন্তু তাতে দেখো আমার ডেলি ব্লগটা যে পুরো নষ্ট হয়ে যেত, সারাদিন অনেক সময় নষ্ট করে, অনেক কষ্ট করে, অনেক বাধা বিপত্তির মধ্যে আমি ভিডিওগুলো করি, তো সেগুলো যদি তোমরা না দেখো তাহলে কি করে হবে বলো। তাই আমি আমার কাজের মধ্যেই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি। খুবই মানে আমার কি বলবো, তোমাদের জন্যই যদিও এটা সম্ভব হয়েছে, না হলে কোনো দিনই কোনোভাবেও সম্ভব হতো না আমার এতটা আসা মাত্র, এত কম সময়ের মধ্যে, মানে আমি যে কী করেছি সে স্বয়ং ঈশ্বর জানে আর আমি জানি, আর তোমরা তো আমার পাশে ছিলে বলেই এটা সম্ভব হয়েছে, সেটা অস্বীকার করার কিছু নেই আমার কাছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমি কথা বলতে বলতে ওয়েলকাম জানাতে তোমাদেরকে ভুলে গেছি। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি কেমন আছি? হ্যাঁ, আমি তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি। তো চলো, আজকে তো জানো মঙ্গলবার, তাই মঙ্গলবারের ব্লগটা আমি অনেকক্ষণ থেকে সকাল 7টা থেকে শুরু করে দিয়েছি। এই দেখো একটা ইঁদুর ছুটে ছুটে পালালো, কেন জানো? ও আমাকে কিছু একটা চাইছিলো, বুঝলে তো। তো আমি সেটা গুরুত্ব দিইনি, আর সে যেই দেখেছে ক্যামেরা চলছে ও তো মানে নাচানাচি করছিলো, যেই দেখেছে ক্যামেরা চলছে ও অমনি লজ্জায় ছুটে পালিয়ে গেছে, দিয়ে সে পাশ থেকে আমাকে ইশারা করছে। তো আর কী করবে বলো, নিজের ঘরে নিজে স্বস্তিভাবে দুষ্টুমি করতে পারছে না, সেটাই তার অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য সে রেগে পালিয়ে গেল ওদিকে, ওপাশে গিয়ে গড়গড় গড়গড় করছে। তো যাকে যা বলছে বলছে, ও কিছু একটা খুঁজে পায়নি ওই জন্য আমাকেই ঝালাপালা করছে, ও অর্ধেক জিনিস খুঁজে পায় না, আর এসে হয় মায়ের পেছনে না হলে আমার পেছনে। মা তো এখন উপরে আছে, তো মাকে ধরতে পারছে না, এখন আমাকেই ধরেছে। মা তো ছোটুকে নিয়ে ছাদের উপর দোলনা ঝুলাচ্ছে, বসে আছে বাতাস। তো ফ্রেন্ডস তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমার পুজোও হয়ে গেছে, বুঝলে তো ফ্রেন্ডস। দেখো স্নান করা হয়ে গেছে, কী কী রান্না করেছি সেটা আগে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো চলো, আজকে তো মঙ্গলবার, তোমরা প্রত্যেকে জানো। তো এটা দেখো হয়েছে, কুতলি ভাজা হয়েছে, আর এটা
এই যে আলু পোস্ত হয়েছে, আর দেখো এটা ডাল হয়েছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই দিয়ে দুপুরে খাওয়া সারব। দিদি বাসন ধুয়ে রেখে দিয়ে গেছে, বাসনগুলো গুছাতে হবে। আর এটা দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে। কী কী নিয়ে এসছে? এর ভেতরে বেগুন আছে, বাঁধাকপি আছে, যেটা দেখতে পাচ্ছি শাক আছে, কুমড়ো আছে, আর ঢ্যাঁড়স, ঝিঙে, আদা দেখতে পেলাম, আর কী কী আছে নিচের দিকে জানি না, বটবটি আছে দেখতে পাচ্ছি। তো এই হলো আজকে সবজি বাজার করে নিয়ে এসছে। তোমাদের দাদাভাই স্কুল যায়নি, সে তো বললাম আগে, তো বাড়িতে আছে তাই সবজি বাজারটাও করে দিন করাতে। ছোটু এখনও স্নান করেনি, 12:30 বেজে গেছে, ছোটুকে স্নান করাবো, তারপর কখন তোমাদের সঙ্গে কথা হয় কী জানি। তো দেখো ফ্রেন্ডস, এই যে ছবিটা দেখতে পাচ্ছ না, এটা কি এঁকেছে বলো তো? এটা এঁকেছে আমার বেটু এঁকেছে। তো বেটু ড্রয়িং শেখে, ছোটো থেকেই ড্রয়িং শেখে, কিন্তু এখন এই দেখো হাই স্কুলে ওঠার পর থেকে ও আর সময় পায় না আর কি। ও 10:05 স্কুল চলে গেলে আর কখন প্র্যাকটিস করবে বেচারা, তো প্র্যাকটিস খুব একটা করে না। তো এই যে শুক্রবার শুক্রবার ওর ড্রয়িংয়ের ক্লাস থাকে, তো দেখো নিজের মন থেকে বের করে একটা ছবি বের এঁকেছে। তো খারাপ বলবো না, উৎসাহটা তার নষ্ট হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তার কারণ আমি তো মা হিসেবে ভালো বললাম, তো তোমরা কমেন্টটা করে জানিও। দেখো ফ্রেন্ডস এখন বাজে কটা বলো তো? বলছি 4:40 বাজে। তো আমি তো দুপুরে ঘুমাইনি জানো, তোমাদের ভিডিওগুলো দেখছিলাম কদিন ধরে, সবার ফুল ভিডিও দেখতে পাচ্ছিলাম না, তো এতক্ষণে শেষ করতে পেরেছি। তো আজকে খুব ভালো লাগছে যে সবার ভিডিওগুলো দেখে কমপ্লিট করতে পেরেছি, এবং যাদের যাদের নোটিফিকেশানগুলো ঢুকছিল তাদের ভিডিও কিছুটা দেখতে পেরেছি। তাহলে কি তা না হলে কী হয় বলো তো, এই কাজের চাপে রেগুলার না ওই যেই কমেন্টগুলো আছে তার রিপ্লাই দিই, আর এক্সট্রা কোনো নোটিফিকেশানে আমি ঢুকতে সময় পাচ্ছিলাম না। তো আজকে অনেক কষ্টে আমি সবার কি বলবো কমেন্টের রিপ্লাইও দিতে পেরেছি, আর নোটিফিকেশানগুলো ধরেও অনেকের ঘরে গেছি। তো চলো এখন 4:40 বাজে ঠিকই, আমি ছাদে চলে এলাম। তো মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, দেখো মেঘ, দেখো মেঘ উঠেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো আমি ওই জন্য ছাদে চলে এসেছি, জামাকাপড়গুলো তুলে নেবো আর কি। আর ছোটু তো ঘুম হচ্ছে, বেটু উঠেছে, এই যে ব্যাডমিন্টন খেলতে যাবে একটু, ও তো আজকে স্কুলে যায়নি, তো ওই জন্য জামাকাপড়গুলো তোলার জন্য চলেছি। তো তোমরা দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তো চলো, আমাদের মতো হাউস ওয়াইফ আর কী কাজ করবে বলো, এই কাজ করে করেই হাঁপিয়ে যাচ্ছি। তো চলো, এখন বসে বসে আমি কী খাচ্ছিলাম জানো, এই যে বাদাম ভাজা, বাদাম ঠিক নয়, বাদামের মতো এই বিস্কুটগুলো। তো খেতে খেতেই আমি ছাদে চলে এলাম, মা বললো জামাকাপড়গুলো তুলে নিয়ে আসতে, তাই চলে এলাম। আর খাচ্ছিলাম কী বলো তো, চিপস, তোমাদের ভিডিও দেখছিলাম আর এগুলো খাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল। তো হ্যাঁ, তোমরা তো জানো বন্ধুরা, যারা পুরনো বন্ধু আছো, আমি কমিউনিটি পেয়েছি, তার ভিডিও পেয়েছো তোমরা। তবে হ্যাঁ, ইতিমধ্যে আমি 1K ফিল আপ করে দিয়েছি, তো এটা সম্ভব হয়েছে তোমাদের জন্য সেটা তো বললামই। তো দেখো আমার 1K ফিল আপ করেছি আমি প্রায় 3 থেকে 3.5 মাস বলবো, 3.5 মাস। আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলের বয়স হয়তো 1 বছর হয়েছে ঠিকই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি তখন কন্টিনিউ কাজ করতাম না জানো। তো আমি যখন জুন মাস থেকে প্রায় ধরো কাজ করছি, তো জুন মাস থেকে কন্টিনিউ আমি কাজ করছি, 1-2 দিন হয়তো বন্ধ হয়েছে, পুরো একদম আদা জল খেয়েই লেগে পড়েছিলাম যে কিছু একটা করতে হবে। তো এইটা লক্ষ্য পূরণ করতে আমার 3-3.5 মাস লেগে গেছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের প্রায় ওই 20 তারিখ করে আমি 1K ফিল আপ করে দিয়েছি। তবে কিন্তু প্লিজ তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখো না, তাহলে আমি আর একটা লক্ষ্যও ফিল আপ করতে পারবো, তোমরা ছাড়া এটা সম্ভব হবে না কোনো দিনও WTটা পূর্ণ করা। তো যাগে তোমরা আমার পাশে থেকো, আমি সবই অসম্ভবকে সম্ভব করতে পারবো। আমিও কথা দিচ্ছি আমি তোমাদের সঙ্গে আছি, থাকবো সবসময়। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, হাতে হাতটি ধরে। তো যেটা বলছিলাম, চ্যানেলের বয়স 1 বছর হলেও আমি জুন মাস থেকে যখন কন্টিনিউ কাজ করা শুরু করি, তো তখন আমার সাবস্ক্রাইবার ছিল মাত্র ওই 40 মতো ছিল। তো 40 থেকে টেনে আমি আজকে 1K ফিল আপ করে পার করে দিয়েছি পুরো। তো সেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তো প্লিজ আমাকে কেউ ইগনোর করো না। আমি যেমন তোমাদের ভিডিও দেখে ফুল কমেন্ট করি, তোমরাও আমাকে একটু সময় দাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি খুব একটা ভিডিও খারাপ বানাই না, আর দেখো যারা অনেক সময় পুরো ভিডিও দেখা সম্ভব হয় না আমি জানি সেটা,
তো সেক্ষেত্রে তোমরা একদম না দেখে চলে যেও না। আমি রেগুলার তোমাদের ভিডিও ফুল দেখছি, ফুল না দেখি 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট পর্যন্ত ভিডিও দেখছি দিয়ে কমেন্ট করছি, কিন্তু তোমরা আসছো একটা জাস্ট কমেন্ট করে দিয়ে কেউ কেউ আছো চলে যাচ্ছ। তবে সবার ক্ষেত্রে নয়, সবাই করছো না এরকম। বিগত 3-4 দিন ধরে আমার ডাব্লিউটি একদম বাড়েনি, একদম বাড়েনি, একও বাড়েনি। জানি না সেটা কেমন কেন হচ্ছে। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আমার আজকে। এগুলোকে আমি এখন ছিড়িতে রেখে দেবো, পাট পরে নিয়েছি, পরে গুছিয়ে আলনায় রাখবো। তো আবার আসবো ছাদে, এগুলো রেখে দিয়ে আসি, ছোটুকে নিয়ে ছাদে আসবো, খাওয়াবো এখানে। ছোটু তো এখানে ছাড়া খাবেই না, নিচে এত দুষ্টুমি করে, একদম খেতেই চায় না জানো। তো ছোটুকে নিয়ে আসবো একদম। তো চলো দেখো, আমি এখন বোতলে জল ভরে দিচ্ছি, ছোটু এখনও ঘুম থেকে উঠেনি। ছোটু খাবার তৈরি করতে হবে, সবজি করতে হবে, রাতের রান্নার প্রস্তুতি নিতে হবে। তো অনেক কাজই পড়ে আছে, তো এখনও বাকি আছে আর কি। তো একটা কাজ মানে কমপ্লিট করে ফেলেছি, ভিডিও দেখাটা। তো জাগে, এরপর আমি অন্যান্য কাজগুলোই নামবো, ছোটুর জন্য খাবার তৈরি করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ছোটু ওপাশে আবার উঠবে মনে হয়, মা মা করছে ওখানে। তো যাকে কাজ তো করতে হবে, ছোটুকে নিয়েই আমাকে কাজ করতে হবে। তো চলো নিচে, এটা হচ্ছে কলা, বাতাসা আর মুড়ি। তো মুড়িগুলোকে দেখো, আমি এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি হালকা, কারণ ও গোটা মুড়ি গিলতে চায় না, তো সেই কারণে আমি এইভাবে রেডি করে নিয়েছি, খাওয়াবো এবার ওকে আমি। তো ও তো এখানে খাবে না, ওকে ছাদে নিয়ে যেতে হবে, ছাদে নিয়ে গিয়ে খাওয়াবো। তো এখন প্রায় 5:30 বেজে গেছে, তো চলো পরে কথা হচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক একই সময় হাজির হয়ে যাবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেও, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যেও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তো ভালো থেকো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও আগামীকাল ঠিক একই সময় দেখা হবে, বাই বাই। আর যদি কেউ এখনও লাইক না দিয়ে থাকো, প্লিজ লাইকটা দিয়ে যেও।